বাংলাদেশ ম্যাসাকার হয়ে যাবে, তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য কামরুল ইসলাম। এদিকে মির্জা ফখরুল ইসলাম বলছেন, এবার আন্দোলনে ব্যর্থ হলে 50 বছর কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়বে দেশ। অন্যদিকে নির্বাচনের বছরে দেশে বাড়ছে বিদেশি কূটনীতিকদের আনাগোনা, অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের নাক গলানোর কারণে বাড়ছে বিভাজন। এ পরিস্থিতি চলতে থাকলে রাজনীতিতে জটিলতা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দর্শক, এসব বিষয় নিয়ে আলোচনা হবে আজকের সংবাদ সংকলনে। এছাড়া কথা হবে দেশের আলোচিত সব খবরাখবর নিয়ে। সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। সংবাদ সংকলনের শুরুতেই চলে যাব সেন্ট্রাল ডেস্কে। এখন কথা বলবো মামুন শেখের সঙ্গে। মামুন, আপনি জানেন যে প্রতি মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চালিয়ে থাকে এবং আগস্ট মাসের যে বিক্রয় কার্যক্রম, এতে ফ্যামিলি কার্ডধারীরা চিনি পাচ্ছেন না, এর পেছনে কারণ কি? জি, আমরা জানি যে টিসিবির পক্ষ থেকে যে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হয় সেটা হচ্ছে প্রায় 1 কোটি পরিবার এই সুবিধাটা ভোগ করে থাকেন। তো আমরা জানি যে প্রতি মাসে উপকারভোগীরা 1 কেজি চিনি পেয়ে থাকেন, তবে এই মাসের যে টিসিবির কার্যক্রম সেখানে চিনিটা অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ হিসেবে টিসিবির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চিনির যে চালানটি বিদেশ থেকে আসার কথা সেটা এখনও এসে পৌঁছায়নি। টিসিবি বলছে যে চিনিটা এলে তখন আবার এই কার্যক্রমে তারা চিনিকে অন্তর্ভুক্ত করবেন, সেটা যদি আগামী মাসে আসে তো আগামী মাসের কার্যক্রমেই তারা অন্তর্ভুক্ত করবেন। এদিকে মৌলভীবাজারের একটি সংবাদ দেখতে পাচ্ছি যে সেখানে জঙ্গি আস্তানা থেকে 6 জন নারী সহ 10 জনকে আটক করা হয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। মৌলভীবাজারের কুলাউড়ার একটি গ্রাম থেকে 10 জনকে আটক করার কথা জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদের মধ্যে 6 জনই হচ্ছে নারী, এছাড়া তাদের কাছ থেকে 3 জন শিশুকে উদ্ধার করার কথাও জানানো হয়েছে। তারা জানিয়েছে যে গত 1 বছর ধরে সেখানে 50% জমি কিনে তারা আস্তানা গেড়েছিল এবং সেখান থেকে ঢাকাসহ সারা দেশে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিল। স্থানীয়দের ভেতরও তাদের যে গতিবিধি বা চলাফেরা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গত শুক্রবার আমরা জানি যে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে, তারপর পুলিশের সঙ্গে সেখানে যোগ দেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা, এরপর একে একে সোয়াত এবং বোম ডিসপোজাল ইউনিটও তাদের সঙ্গে যোগ দেয় এবং অভিযানে 10 জনকে তারা আটক করে। এর বাইরে আমরা সুন্দরবনের একটি সংবাদ দেখতে পাচ্ছি যে সেখানে ফের দস্যুদের আতঙ্ক বাড়ছে এবং গত 6 মাসে জেলে অপহরণ সহ কয়েকটি অপরাধের ঘটনাও ঘটেছে, এই বিষয়ে যদি আমাদের বিস্তারিত বলতেন। জি, আমরা জানি যে 2018 সালে বনদস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার 3 বছর পরে সে আবার নতুন করে সেখানে দস্যুতা বিস্তার লাভ করেছে বলে আমরা খবর পাচ্ছি। যেমনটি বলছিলেন যে গত 6 মাস ধরে সুন্দরবনে জেলেদের অপহরণ, মাছ ছিনতাই এবং চাঁদাবাজির মতো বিভিন্ন ঘটনা ঘটছে, এবং আমরা জানি যে গত 28 জুলাই 14 জন জেলেকে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তীতে যদিও র্যাবের অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়। তো জেলেরা সেখানে অনিরাপদ বোধ করছেন, যদিও সে বন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনও ও আতঙ্ক সৃষ্টি হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ধন্যবাদ মামুন। দর্শক, মামুন জানাচ্ছিলেন সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, কোমর বেঁধেছে র‍্যাব। এখন আমরা চলে যাব স্পোর্টস ডেস্কে। খেলাধুলা জগতের খবরাখবর জানতে এখন কথা বলবো রায়হানুল ইসলাম সৈকতের সঙ্গে। সৈকত, এ মাসের শেষের দিকে এশিয়া কাপ শুরু হচ্ছে এবং আজকে দল ঘোষণা করেছে বিসিবি, দলে কে কে আছেন এবং কে কে বাদ পড়েছেন? ধন্যবাদ ইয়ানুর। আপনি যেমনটি বলছিলেন যে এই মাসের শেষ অর্থাৎ 30 আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, তো সেই এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। তো দলে যথারীতি অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান এবং এই দলটি 17 জনের একটা স্কোয়াড। এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তো তার এই বাদ পড়াকে নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা রয়েছে। আপনি জানেন ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে এক বড় আবেগের নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো তিনি দীর্ঘদিন দলের বাইরে ছিলেন, তো আশা করা হচ্ছিল এই এশিয়া কাপ অথবা বিশ্বকাপে তিনি দলে থাকবেন। যেহেতু এশিয়া কাপে থাকলেন না, বিষয়টি নিয়ে বেশ হতাশ হয়েছেন ভক্তরা। তো সেই সঙ্গে হতাশা দেখা গেছে তার পরিবারের সদস্যদের মধ্যেও। তো মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়ার বিষয়ে
মুশফিকুর রহিমের স্ত্রী একটি স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের নাম উল্লেখ করেননি, কিন্তু সেখানে তিনি লিখেছেন যে অবিচার করা যেন এখনকার নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো এরপরে ক্রিকেট ভক্তরা ধারণা করছেন যে এটি হয়তো মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এই স্ট্যাটাসটি দেয়া হয়েছে। আপনি তো বললেন কে কে বাদ পড়েছেন, কিন্তু দলে নতুন মুখ আমরা কাদের দেখতে পাচ্ছি? নতুন মুখ হিসেবে এসেছেন তানজিদ হাসান তামিম, তিনি ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ফর্ম করেছেন, তো যার কারণে তাকে প্রথমবার দলে নেওয়া হয়েছে জাতীয় দলে। এছাড়া দীর্ঘদিন পর দলে যোগ দিয়েছেন শেখ মেহেদি, ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করে দলে যোগ দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ধন্যবাদ সৈকত। দর্শক সৈকত জানাচ্ছিলেন খেলাধুলা জগতের খবরাখবরগুলো। এখন আমরা চলে যাব এডিটর মাহফুজুর রহমানের কাছে, তবে তার আগে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিকের খবরাখবরগুলো। এতে রয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা ও সিনেটর আনোয়ারুল হক কাকর। এদিকে হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, মৃতের সংখ্যা বেড়ে 67। আর বাণিজ্যে রয়েছে অস্থির ডিমের বাজার, একটি ডিমের উৎপাদন খরচ 11 টাকা হলেও বিক্রি হচ্ছে 15 টাকায়। আর চীনকে টাইম বোমার সঙ্গে তুলনা করলেন জো বাইডেন। অন্যদিকে বিনোদনে রয়েছে ছেলের জন্মদিনে পরিমণির আবেগঘন খোলা চিঠি। এখন কথা বলবো এডিটর মাহফুজুর রহমানের সঙ্গে এবং জানবো কোন সংবাদটিকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। মাহফুজুর রহমান, আজকে সংবাদ সংকলনে আপনার সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনি জানেন যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে প্রায় কাছাকাছি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিদেশি কূটনীতিকদের নজর কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশি, এখানে আমরা তাদের আনাগোনাও বেশি দেখতে পাচ্ছি, এবং আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন যে তারা বেশি মাথা ঘামাচ্ছেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে? এই মুহূর্তে সারা পৃথিবীতে বিশের উপর অর্থাৎ প্রায় 22 কান্ট্রিজ নির্বাচনমুখী, এটা আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া, প্রায় এই 22টা দেশ নির্বাচনমুখী হয়েছে। কিন্তু এই এশিয়াতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ প্রায় কাছাকাছি সময়ে নির্বাচনে যাচ্ছে। পাকিস্তানের নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে সারা বিশ্বে নিউজ হচ্ছে, কিন্তু নির্বাচনী বিষয়েতে বাইরের থেকে কোনো হস্তক্ষেপ নেই। পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে ভাবনা আছে, উত্তেজনা আছে, কথাবার্তা আছে, বিতর্ক আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে পার্থক্যটা দেখা যায় যে বাইরের দেশগুলো একটা চাপ সৃষ্টি করবার একটা চেষ্টা, বাংলাদেশের গুরুত্বটা কোথায়, বাংলাদেশ নিয়ে এই ভাবনাটা কেন। আমরা জানি যে বাংলাদেশের জিও পলিটিক্যাল লোকেশন এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে, ফলে এই বাংলাদেশ নিয়ে একটা সারা বিশ্বের একটা ভাবনা আছে। যুক্তরাষ্ট্র সহ, যুক্তরাষ্ট্র বিশাল দেশ, যুক্তরাষ্ট্র নিজেও নির্বাচনমুখী, 2024 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের কেন জানি বাংলাদেশ নিয়ে অনেক বেশি মাথা ব্যথা। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের শাসক দলের নেতাদের নানান রকমের বক্তব্য মন্তব্য আছে, এবং শাসক দলের নেতারা বলতে চান যে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বহির্বিশ্বের এইভাবে মাথা ঘামানো, না গলানো এবং ইন্টারভেনশন, এগুলো জেনেভা কনভেনশনের বাইরে যায়। কারণ হচ্ছে যে বাংলাদেশের ইলেকশন নিয়ে যেভাবে কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ভারতের নির্বাচন নিয়ে কথা বলছে না। পার্থক্যটা কোথায়, কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে। আমাদের দেশের মধ্যেও নানান মন্তব্য আছে, আমাদের দেশের ভোটাররা আসলে ডিভাইডেড, কমপ্লিটলি ডিভাইডেড, এবং এক একটা জনগোষ্ঠীর কিংবা দলমুখী মানুষের এক এক রকমের অবস্থান। তো এই বিতর্ক চলছে, চলবে, এবং এটাও ঠিক যে বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস এবং ডেমোক্রেটিক জার্নিটা খুব বেশি দিনের নয়। স্বাধীনতার পর থেকে মিলিটারি রুলার্সদের ইন্টারভেনশনের কারণে ডেমোক্রেটিক প্রসেসটা নানানভাবে ডিসরাপ্টেড হয়েছে। 3টা নির্বাচন হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং সেটা আবার কনস্টিটিউশন থেকে
টফ কোর্টের অর্ডারে সেটা আবার রিমুভ করা রিপিল করা হয়েছে। এখন আবার নির্বাচনী প্রক্রিয়াটা শাসক দলের অধীনেই হচ্ছে। এগুলো নিয়ে বিতর্ক আছে, রাজনৈতিক উত্তেজনা, বিতর্ক, আন্দোলন এগুলো আছে, চলছে। তো শেষ পর্যন্ত যেটা এই দেশের মানুষকেই, এই দেশের সিদ্ধান্ত নিতে হবে, এই দেশের মানুষকেই রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী ধরন ধারণ এই দেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে এই সমস্ত আন্দোলন এবং বিতর্কের মধ্য দিয়ে দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে সবাইকে, রাজনৈতিক দল সহ পুরো জনগোষ্ঠীকে, জাতিকে সেদিকেই নজর রাখতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য কামরুল ইসলাম বলেছেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ম্যাসাকার হয়ে যাবে। এদিকে ফখরুল মন্তব্য করেছেন এবার আন্দোলন ব্যর্থ হলে 50 বছরের জন্য কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়বে দেশ। এই যে পাল্টাপাল্টি মন্তব্য, এটা কিভাবে দেখছেন? এইগুলো তো রাজনীতিতে হবেই, চলতে থাকবে এবং পলিটিক্যাল লিডারদের এগুলো নিজস্ব অবস্থান থেকে তারা কথাগুলো বলেন, সিদ্ধান্ত তো নির্বাচনের মধ্য দিয়েই জনগণই দেবে। ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ কীভাবে অগ্রসর হবে জনগণই সে সিদ্ধান্ত দেবে এবং সেই নির্বাচনী সিদ্ধান্তের ভিত্তিতেই দেশ অগ্রসর হবে। তো আসলে পলিটিক্যাল লিডারদের সমস্ত কথাকে কগনিজেন্স নিয়ে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। রাজনৈতিক মঞ্চে নানান রকমের কথা হয় এবং সেগুলো কোনো অ্যাবসলিউট কোনো ব্যাপার না। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে মণিপুরের ইস্যুটি নিয়ে। আপনি জানেন যে বেশ কিছুদিন যাবতই উত্তাল মণিপুর এবং রিসেন্টলি সংঘবদ্ধ ধর্ষণের একটি ঘটনা আবারও প্রকাশ্যে এসেছে এবং সেই উত্তেজনা আরও বেড়েছে। আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন যে বারবার এরকম হচ্ছে সেখানে? ভারতের সমস্ত সমস্যা মণিপুরে পঞ্জীভূত হয়েছে, সমস্ত সমস্যা এখানে। এখানে দারিদ্রের সমস্যা আছে, সোশ্যাল প্রবলেম আছে, কমিউনাল প্রবলেম আছে, হ্যারাসমেন্টের ইস্যুজ আছে, প্রেজুডিস আছে, এভরিথিং আর দেয়ার ইজ দেয়ার। কেন জানি মনে হচ্ছে যে ভারতের একটা শেষ পর্যন্ত একটা সামাজিক আন্দোলন দরকার, একটা রেনেসাঁস দরকার আছে যে যার মধ্য দিয়ে ভারত এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে। তো ভারত এতটা দ্রুত অর্থনৈতিকভাবে এগোচ্ছে এবং সম্ভাবনা আছে যে আগামী 2030 এবং 35-এর মধ্যে অর্থনীতির দিক থেকে ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে এবং সেটা হচ্ছে। কিন্তু এর এই প্রোগ্রেসের মধ্যে যে সোসাইটিতে যে নানান রকমের সমস্যা আছে, সমাজটাকে যে সহনশীল করা, ভারত কেন এতটা সাংঘর্ষিক দেশ হয়ে উঠছে, এই প্রশ্নের উত্তরগুলো ভারতকেই খুঁজতে হবে। অর্থনৈতিক অগ্রগতি একমাত্র ইস্যু না, সোশ্যাল সেক্টরে সমস্ত ডিটারমিনেন্টসগুলো এক করে সামনে রেখে যে এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট, সেটা ভারতের দরকার, তাহলে এই জাতীয় সমস্যাগুলো কমে আসবে। সাহিত্য সংস্কৃতি একটি ক্যাটাগরি রয়েছে আমাদের সময় নিউজ ডট টিভি ওয়েবসাইটে এবং এই যে এই ক্যাটাগরিটা নিয়ে আমরা কীভাবে অগ্রসর হতে চাচ্ছি? সাহিত্য বিষয়ে সাংবাদিকতার পাশাপাশি মানুষের একটা উৎসাহ আছে, অর্থাৎ গল্প, উপন্যাস এবং কবিতা এই যে নানান ফর্ম্যাটে আলোচনা এইগুলো মানুষ চায়। এটার একটা খুব বিশাল একটা পাঠক গোষ্ঠী না হলেও সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মানুষ আজকাল প্রচুর মানুষ কবিতা লিখতে চায়। কবিতা লিখতে চায় মানে সাহিত্য বিষয়ে মানুষের একটা উৎসাহ আছে, কিন্তু তাদের সেই পথে খুব একটা সাফল্য আসে না। তার কারণ হচ্ছে সাহিত্য চর্চা করতে হলে ধারাবাহিক একটা পড়াশোনা এবং প্রস্তুতির, বিশাল একটা প্রস্তুতির একটা বিষয় আছে। তো আমরা এই বিষয়ে আমাদের পাঠক দর্শকদের একটা উৎসাহ দিতে চাই যে কীভাবে সাহিত্য চর্চাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা জানি যে 30-এর দশকে, 40-এর দশকে, 50-এর দশকে, ইভেন 70-এর দশক পর্যন্ত বাংলা সাহিত্য বিশাল একটা অগ্রগতি হয়েছিল, অনেক বড় বড় লেখক, কবি, ঔপন্যাসিক আমরা দেখেছি। কিন্তু এর পরবর্তী সময়ে সে 80-90 এবং পরবর্তীকালে আমরা খুব বড় লেখক বাংলাদেশের সাহিত্যে, ইভেন পশ্চিমবঙ্গ আমরা দেখছি না। আগে আমরা যখন মুদ্রণ মাধ্যম ছিল, মুদ্রণ মাধ্যমে সবসময় একটা প্রতি সপ্তাহে একটা খুবই সমৃদ্ধ একটা বিশেষ পাতা বেরোতো, এখনও বের হয়, কিন্তু আগের মতো সেই সমৃদ্ধ লেখা, মানসম্পন্ন লেখা নিয়ে হয় না। পত্রিকার পাতাগুলো দেখলে এখন বোঝা যায় যে লেখক এবং লেখার বিশাল একটা ঘাটতি আছে। তো সাহিত্যের এবং সাংবাদিকতার অতীতের যে ভালো দিকগুলো, সমৃদ্ধ
দিকগুলোকে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করার প্রয়োজন আছে এবং সেই বিষয়গুলো আমাদের মাথায় কাজ করছে। ধন্যবাদ মাহফুজুর রহমান। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সবাইকে। দর্শক, জানলাম সাহিত্য এবং সাংবাদিকতার মধ্যে বিরোধ থাকলেও সাহিত্য কখনোই সাংবাদিকতার বাইরের বিষয় নয়। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।